আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এসেছি পৌরনীতি বিষয়টি নিয়ে আজকে আমি পৌরনীতি প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি দেখব প্রথমে আমরা আসি পৌরনীতি কাকে বলে পৌরনীতি মূলত কি বিষয় নিয়ে আলোচনা করে সেটাই মূল কথা পৌরনীতি একটি রাষ্ট্রের নাগরিক এবং নাগরিকের বিভিন্ন দায়িত্ব কর্তব্য এবং এই সব বিষয়াদি এবং রাষ্ট্রের কি কি দায়িত্ব কর্তব্য আছে সেসব নিয়ে আলোচনা করে পৌরনীতি শব্দটি শব্দটির ইংরেজি শব্দ সিভিক্স সিভিক্স দুটি শব্দ শব্দ থেকে এসেছে সিভিক্স মূলত ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে এসেছে সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। প্রাচীন গ্রিসে মূলত এই পৌরনীতি বিষয় নিয়ে সবচেয়ে বেশি সবচেয়ে প্রথমে আলোচনা করা হয় প্রাচীন গ্রিসে পৌরনীতির বিষয়ে যে নাগরিক বলা হতো সে নাগরিক মূলত পুরুষদেরকেই বলা হতো তারা যা তারা ধারণা করতো যে না রাষ্ট্রের কার্যাবলীতে যারা অংশগ্রহণ করে তারাই মূলত নাগরিক এর জন্য দাসী দাস দাসী এবং নারী এবং বিদেশিদের তারা নাগরিক হিসেবে গণ্য করতো না এবার আমরা আসি পৌরনীতির বিষয়বস্তু নিয়ে কিছু বিষয় বিষয়বস্তু নিয়ে বিষয় নিয়ে আলোচনা করে সেগুলো হচ্ছে নাগরিকের অধিকার ও কর্তব্য সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান স্থানীয় ও জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এবার আমরা এর আলোচনা আসব নাগরিকের অধিকার ও কর্তব্য একটি রাষ্ট্রে রাষ্ট্র যেরকম নাগরিকদের সুযোগ সুবিধা দেখে কিছু কর্তব্য তার রাষ্ট্রের প্রতি। নাগরিকের অধিকার অধিকার বলতে একটি নাগরিক যখন একটি রাষ্ট্রের জন্মগ্রহণ করে তখন তার নাগরিক হিসেবে যেসব তার অধিকার যেমন খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো তাদের মৌলিক চাহিদা এসব রাষ্ট্র তাকে পরিপূর্ণভাবে দিচ্ছে কিনা এবং নাগরিকের প্রতি যেসব কর্তব্য যেমন হচ্ছে আমার আমি সঠিকভাবে ভোটাধিকার ভোট দিচ্ছি কিনা ভোটে আমি কোনো প্রকার কারচুপি করছি কিনা আইন রাষ্ট্রের আইন মেনে চলছি কিনা রাষ্ট্রের সকল কাজ ঠিক মতন করছি কিনা রাষ্ট্রের রাষ্ট্রকে আমি কর দিচ্ছি কিনা এসব বিষয়েও আমাদের পৌরনীতি আলোচনা করে থাকে এরপর আসি দ্বিতীয়টি সামাজিক রাজনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান পরিবার মূলত একটি সামাজিক প্রতিষ্ঠান পরিবারের সকল সদস্যের প্রতি সকল সদস্যের একটি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এছাড়া রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতিও আমাদের কিছু কর্তব্য রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কর্তব্যগুলোর মধ্যে হচ্ছে মূল্যবোধ আইন এগুলো মান মেনে চলা বা এগুলো নিয়ে কিছু কাজ করাই হচ্ছে কাজ করা তাই পৌরীতি মূলত আলোচনা করে থাকে এগুলোই হচ্ছে পরিণতি বিষয়বস্তু অপর একটি বিষয়বস্তু হচ্ছে স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক বিষয় স্থানীয় বিষয় পৌরসভা সিটি কর্পোরেশন এসব বিষয় হচ্ছে স্থানীয় বিষয় জাতীয় হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এবং আন্তর্জাতিক হচ্ছে আন্ত কমনওয়েলথ এবং জাতিসংঘ এসব বিষয় নিয়েও মূলত পৌরনীতি আলোচনা করে থাকে এরপর আসি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ পূর্বে নাগরিক তার কি কী কর্তব্য পালন করতেন কি কি অধিকার রাষ্ট্র কর্তৃক গৃহীত হতো এবং বর্তমানে কিভাবে তা পরিচালিত হচ্ছে এসব বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে এবং অতীত এবং বর্তমান সময়কে পর্যবেক্ষণ করে ভবিষ্যতে কিভাবে তা পরিচালনা করা হবে তা নিয়েও পৌরনীতি আলোচনা করে থাকে এই হচ্ছে পৌরনীতির বিষয়বস্তু এবার আসি পরিবার পরিবার একটি রাষ্ট্রের অংশ বিশেষ পরিবার মূলত গঠিত হয় স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কে ভিত্তিতে এবার আসি পরিবারের পরিবার কত প্রকার পরিবারকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে বংশ গণনা ও নেতৃত্ব পারিবারিক কাঠামো এবং বৈবাহিক সূত্র বংশ গণনা এবং নেতৃত্ব বংশগণনা এবং নেতৃত্ব মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে পিতৃতান্ত্রিক পরিবার এবং মাতৃতান্ত্রিক পরিবার পিতৃতান্ত্রিক পরিবার যে পরিবারে মূলত প্রধান থাকে পিতাই এবং পিতার নাম এবং তার মাধ্যমে সন্তান পরিচালিত হয় তাকে বংশ পরিচয়ের পিতৃতান্ত্রিক পরিবার বলা হয় আমাদের বাংলাদেশে পিতৃতান্ত্রিক পরিবারের সংখ্যাই বেশি এবং দ্বিতীয়টি হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার যে ফ্যাম যে পরিবারে মায়ের পরিচয়ে সন্তান পরিচালিত হয় তাই মূলত মাতৃতান্ত্রিক পরিবার এবং সেই পরিবারে মায়ের নেত্রী মাই থাকে পরিবারের নেত্রী আমাদের বাংলাদেশের গারো উপজাতিদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবারটা দেখা যায় পারিবারিক কাঠামো পারিবারিক কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায় মানে একক পরিবার এবং যৌথ পরিবার আমাদের বাংলাদেশে মূলত বর্তমান বাংলাদেশে মূলত একক পরিবারের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে একক পরিবার যেখানে বাবা মা এবং সন্তানদের নিয়ে গঠিত হয় এবং যৌথ পরিবার যেখানে বাবা মা দাদা দাদি চাচা চাচি নানা এবং ফুপু ফুপা সবাইকে নিয়ে একত্রে যে পরিবার গঠিত হয় সেটা হচ্ছে যৌথ পরিবার বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এরপর হচ্ছে বৈবাহিক সূত্র বৈবাহিক সূত্রকে মূলত সূত্রের ভিত্তিতে মূলত পরিবারকে তিন ভাগে ভাগ করা যায় এক পত্নীক এবং বহুপতি পরিবার এক পত্নীক পরিবার যে পরিবারে একজন স্বামী একজন স্ত্রী এর মাধ্যমে পরিবার গঠিত হয় তাই মূলত এক পত্নিক পরিবার এবং হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে বহুপত্নিক পরিবার যে পরিবারে একজন স্বামী অনেক অনেকজন নারীকে বিবাহ সূত্রে বিবাহ করে তাদের সেই পরিবারকে মূলত বহুপত্নিক পরিবার বলা হয় এবং বাংলাদেশে একপত্নীক পরিবারের সংখ্যা বেশি এবং বহুপত্নিক পরিবার কিছু সংখ্যক দেখা যায় তিন নম্বর অপশনটা ছিল আমাদের বহুপতি পরিবার যে পরিবারে একজন স্ত্রীর অনেকজন স্বামী থাকে সেই পরিবার মূলত বহুপত্নী পরিবার বাংলাদেশে বহুপতি পরিবার দেখা যায় না এবার আসি আমাদের পরিবারের কার্যাবলী পরিবারের কিছু কার্যাবলী থাকে যা সন্তান এবং রাষ্ট্র সন্তানকে কিভাবে রাষ্ট্রের পক্ষে পরিচালিত করা যায় সে বিষয়ে কিছু কার্যাবলী এবার আমরা আলোচনা করব যেমন হচ্ছে পরিবারের কার্যাবলীগুলো হচ্ছে জৈবিক কাজ বিনোদনমূলক কাজ শিক্ষামূলক কাজ অর্থনৈতিক কাজ রাজনৈতিক কাজ এবং কাজ জৈবিক কাজ স্বামী স্ত্রী তাদের জৈবিক কাজ এরপর আসি বিনোদনমূলক কাজ বিনোদনমূলক কাজ বিনোদনমূলক কাজ মূলত একটি পরিবারে প্রায় প্রতিদিন বা সপ্তাহে একদিন বা মাসে একদিন আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই কিংবা পরিবারের মা বাবা তাদের সন্তানদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা এবং তাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া কোথাও কোনো দর্শনীয় স্থানে এবং কোনো কিছু নিয়ে খেলাধুলা এসব করে থাকে এসব কিন্তু বর্তমানে প্রযুক্তির যুগে এই বিনোদনমূলক কাজটা মূলত একটু কমে যাচ্ছে এবার আসি শিক্ষামূলক কাজ একটি শিশু জন্মের পর থেকে প্রায় ছয় বছর বয়স পর্যন্ত কিংবা বর্তমানে একটু কম বয়সে পর্যন্ত পরিবারে থাকে এবং স্কুলে বা বিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে সে তার পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে পরিবার থেকে মূলত নৈতিকতার শিক্ষাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি একটি শিশু জন্মের পর তার পরিবারের সদস্যদের ব্যবহার বা আচার রচনার মাধ্যমে তার নৈতিক শিক্ষাটা অর্জন করে থাকে এবার আসি অর্থনৈতিক কাজ অর্থনৈতিক কাজ মূলত একটি পরিবারে বাবা মা তার সন্তানদের শিক্ষা বস্ত্র বাসস্থান চিকিৎসা সকল বিষয় নিয়েই সকল বিষয় নিয়েই মূলত কথা বলে থাকে এবং অর্থাৎ তাদের এসব বিষয়ে যে চাহিদাগুলো থাকে সেসব চাহিদা পূরণ করে থাকে এবার আসি রাজনৈতিক কাজ নিয়ে রাজনৈতিক কাজ একটি পরিবারের শিশু তার পরি তার বাবা মা ভাই বোনের মাধ্যমেই মূলত রাজনৈতিক বিষয়ে শিক্ষা লাভ করে থাকে তার বাবা মা ভাই বড় ভাই বোনকে দেখে দেখে যে তারা রাষ্ট্রের কোন কাজে তারা অংশগ্রহণ করছে এই সব তাদের বাবা মা এবং ভাই বোনের অংশগ্রহণের মাধ্যমেই মূলত শিশুটি তার তার যেই রাজনৈতিক কাজে ইনভলভ হওয়ার কথা বা তার সেটাই মূলত সে শিখে থাকে এরপর আসি মনস্তাত্ত্বিক কাজ একটি পরিবারে মনস্তাত্ত্বিক বিষয়ে জ্ঞান লাভ বা তার এই বিষয়ে আলোচনা করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি শিশুর কখনো যদি কোনো কথা বলা বা কারোর সাথে কোনো খোলামেলা আলোচনা করা দরকার হয় এতে যেন তার মানসিক দিক ভালো থাকে এটা এর জন্য শিশুটি তার বাবা মা এবং অথবা তার বড় ভাই বোনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে কখনো বা তার সাথে তার যদি কখনো মন খারাপ থাকে কেন তার মন খারাপ হয় এই বিষয়ে পরিবারের সদস্যরা একে অপরের সাথে আলোচনা করে থাকে এতে প্রতিটি মানুষের মানসিক দিক ভালো থাকে এবার আসি আমাদের রাষ্ট্র রাষ্ট্র মূলত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান আমাদের সমগ্র বিশ্বে মূলত 206টি প্রায় 206টি রাষ্ট্র রয়েছে রাষ্ট্র মূলত গঠিত হয় চারটি উপাদানের মাধ্যমে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব জনসমষ্টি একটি রাষ্ট্রে রাষ্ট্র গঠিত হওয়ার পূর্বে প্রথম পদক্ষেপটি হচ্ছে সেই রাষ্ট্রের জনসমষ্টি কোন রাষ্ট্র গঠিত হওয়ার পূর্বে অবশ্যই সেই রাষ্ট্রের জনগণ জনগণ বা জনসমষ্টি প্রয়োজন হয় বাংলাদেশে বাংলাদেশ প্রায় ১৬ কোটি মানুষ নিয়ে বা জনগণ নিয়ে গঠিত এরপর আসি নির্দিষ্ট ভূখণ্ড একটি রাষ্ট্র গঠিত হবে কোন জায়গা পর্যন্ত গঠিত এর সীমানা থাকবে কোন জায়গায় মানুষ বসবাস করবে সেই দেশের নাগরিক সেই রাষ্ট্রের নাগরিক বসবাস করবে সে জন্য মূলত একটি নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন হয় যেমন বাংলাদেশের ভূখণ্ড প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এরপর হচ্ছে আমাদের সরকার একটি রাষ্ট্র একটি রাষ্ট্রের জনসমষ্টি এবং নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে কিন্তু এর এই পরিচালনা করার জন্য একটি সরকার সরকার প্রয়োজন হয়। যেন তার দেশকে তার জনগণকে বিভিন্ন পরাশক্তি থেকে রক্ষা করতে পারে এর জন্য যে বাহিনীটা গঠ গঠিত হয় তাই মূলত সরকার এর জন্য একটি দেশ রাষ্ট্র রাষ্ট্র গঠিত হওয়ার তৃতীয় শর্ত বা একটি অন্যতম শর্ত হচ্ছে সরকার এবার আসি সার্বভৌমত্ব সার্বভৌমত্বকে মূলত দুই ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে একটি অভ্যন্তরীণ এবং অপরটি বাহ্যিক সাব্যন্তরীণ সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্র পরিচ রাষ্ট্র গঠনের একটি অন্যতম এবং অতি গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্বের অভ্যন্তরীণ দিকটি যা একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে এবং তার সমাধানের চেষ্টা করে এবং এর বাহ্যিক কাজটি হচ্ছে সব একটি দেশ বা রাষ্ট্রকে বা রাষ্ট্রের জনগণকে অন্য অন্য পার্শ্ববর্তী দেশ বা বিপরীতমুখী শত্রু শত্রু থেকে তার দেশকে এবং জনগণকে রক্ষা করাই মূলত সার্বভৌমত্বের বাহ্যিক রূপ এবার আসি এবার আমরা এই অধ্যায়ে কি পড়েছি সেটা আলোচনা করি প্রথমে পড়েছি আমরা পৌরনীতি পৌরনীতির ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স এবং এটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে একটি সিভিস এবং অপরটি সিভিটাস এরপর এসেছি আমরা পৌরনীতির বিষয়বস্তু পরিনীতির বিষয়বস্তুকে বিষয় কি কি বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে তা মূলত আমরা এখানে দেখেছি এখানে আমরা দেখেছি নাগরিকের অধিকার ও কর্তব্য সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান স্থানীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে এরপর আমরা দেখেছি পরিবারের শ্রেণী বিভাগ বংশগণনা ও নেতৃত্ব বংশগণনা এবং নেতৃত্বের মধ্যে আমরা দুটি দিক পেয়েছি একটি হচ্ছে পিতৃতান্ত্রিক এবং অপরটি মাতৃতান্ত্রিক পারিবারিক কাঠামো পারিবারিক কাঠামোর মধ্যে আমরা দুটি দিক পেয়েছি একটি এককেন্দ্রিক পরিবার এবং অপরটি বহুকেন্দ্রিক যৌথ পরিবার এবং সর্বশেষ যেই শ্রেণীবিভাগটি ছিল বৈবাহিক সূত্র বৈবাহিক সূত্রের ভিত্তিতে আমরা তিনটি ভাগে ভাগ করেছি যেটা হচ্ছে একপত্নিক বহুপত্নিক এবং বহুপতি পরিবার এরপর আসে আমাদের পরিবারের কার্যাবলী কার্যাবলীর মধ্যে ছিল জৈবিক কাজ বিনোদনমূলক কাজ শিক্ষামূলক কাজ রাজ অর্থনৈতিক কাজ রাজনৈতিক কাজ এবং মনস্তাত্ত্বিক কাজ এরপর আমরা এসেছিলাম রাষ্ট্র নিয়ে রাষ্ট্রে মূলত রাষ্ট্র মূলত চারটি উপাদান দ্বারা গঠিত জন সমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব আজকের এই পর্বটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী পর্বটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম